আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ এবং ভিউয়ারবৃন্দ, আমি আজ আপনাদেরকে দেখাবো যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2020-এর A to Z বিস্তারিত নিয়ে আলোচনা করব। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো নিয়োগ বিজ্ঞপ্তির A to Z, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী রয়েছে, এবং পরবর্তীতে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে সহকারী শিক্ষকের জন্য আবেদন করবেন। তাহলে প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিরেক্টর প্রাইমারি এডুকেশন। আপনারা গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক বাংলাদেশের যে ডিরেক্টর প্রাইমারি এডুকেশন ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটেই আমাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটির অফিসিয়াল ওয়েবসাইটটি এখনও ওপেন হয়নি, কারণ যখন যেই তারিখ থেকে আমরা অনলাইনে আবেদন করবো সেই তারিখ থেকে এটি ওপেন হবে, তখন থেকে আমরা আবেদন করে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর আজকের এই ভিডিওটিতে আপনারা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন, এবং পরবর্তীতে যাতে আপনারা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা পাবে। তো ডিবি টেলিটক বাংলাদেশ প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট ফলাফল এখন এই ওয়েবসাইটে দেখতে পাবেন, কিন্তু মূলত ওয়েলকাম টু দ্য ডিপি টেলিটক অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2020 www.dp.teletok.com/bd এই ওয়েবসাইটে হচ্ছে আপনাদের অনলাইন আবেদন করার ওয়েবসাইট। আমরা পর্ব দ্বিতীয় ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করব, তবে একটু বলে রাখলাম অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ স্টার্টেড অন 25 অক্টোবর অ্যান্ড ডেডলাইন 24 নভেম্বর @11:59 PM, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 25 অক্টোবর থেকে। আমরা 25 অক্টোবর যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন দ্বিতীয় ভিডিওটি তৈরি করবো, এবং তার শেষ ডেট হচ্ছে 24 নভেম্বর। তার আগে আমাদের এই পরীক্ষায় অংশ করার জন্য যে সমস্ত যোগ্যতা বা তথ্যাবলী দরকার হবে তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবার দেখতে পাচ্ছি প্রাইমারি এডুকেশন ডিরেক্টর অফ ডিপি জব সার্কুলার 2020 শর্ট সামারি। এখানে দেখা যাচ্ছে যে এই 19 তারিখে আমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। জব ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট জবস, এজ লিমিট অর্থাৎ 18 থেকে 30 ইয়ার্স, তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এটা 32 বছর। স্যালারি রেঞ্জ সিধা সার্কুলার ওখানে লেখা রয়েছে 11,000, অর্থাৎ 2015 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা আমরা সার্কুলার দেখতে পারব। জব লোকেশন রয়েছে এনিহার বিডি। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 27 অক্টোবর থেকে 25 নভেম্বর 2020। সোর্স অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল সার্কুলার লিঙ্ক, ক্লিক হেয়ার টু লিঙ্ক, আপনারা লিঙ্কে আমি দেখাবো কোথায় পেয়ে যাবেন। এবং টোটাল পোস্ট রয়েছে 32,577, এখানে লেখা রয়েছে ব্র্যাকেটে মর অর লেস, এটা কম বেশি হতে পারে। তো 32,577 জন সরকারি শিক্ষক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রাক প্রাথমিকে 25,630 জন এবং প্রাথমিকে 6,947 জন নিয়োগ বিজ্ঞপ্তি 2020। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে প্রাক প্রাথমিক আবার প্রাথমিক শিক্ষক, আসলে যারা প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে বলা হয় এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক প্রাথমিক নামে একটি পদ রয়েছে, কিন্তু সকল শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সুবিধাদি অর্থাৎ স্যালারি সম্মানই সব কিছুই সমান। তবে এবারে সার্কুলারে উল্লেখ করা রয়েছে মেধা অনুসারে অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট, অর্থাৎ পরীক্ষা নেওয়ার পর মেধা অনুসারে প্রথম 6,947 জনকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, তার পরবর্তীতে মেধা কর্ম অনুসারে 25,630 জনকে প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে যে নিয়োগটি 19 তারিখে অর্থাৎ এখানে আমরা দেখতেছি 18 অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এই চিঠি, যে নিয়োগ বিজ্ঞপ্তি তা 19 তারিখে বিভিন্ন পত্রপত্রিকা এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় PAEDP-4-এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত নিম্ন উল্লেখিত নির্দেশ শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম সহকারী, বেতন কর্ম আমি আগে উল্লেখ করেছিলাম, বেতন কর হচ্ছে 11,000 থেকে স্কেল শুরু হবে এবং লাস্ট স্কেল 26,590 13তম গ্রেডে।
জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20 অক্টোবর 2020 তারিখ বয়স সর্বনিম্ন 21 বছর এবং 25 মার্চ 2020 তারিখের সর্বোচ্চ বয়স 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা 25 মার্চ 2020 তারিখ 32 বছর পর্যন্ত হবে। শিক্ষাগত যোগ্যতা এটা সকল পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই এই এবারে এই নিয়মটা ব্যতিক্রম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। অনলাইন আবেদনের গ্রহণ শুরু হবে 25 অক্টোবর 2020 সকাল 10:30 হতে শেষ হবে 24 নভেম্বর 2020 রাত 11:59। অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন, dp.teletalk.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ, অর্থাৎ তখন আপনি পেইড করেননি, আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। অনলাইনে ejobcircular.com-এ চাকরি খুঁজুন। আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিপ্রেক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি দেওয়া যাবে না। এই বিজ্ঞপ্তি 3 নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ পূর্বক নতুন ইউজার আইডি সম্মিলিত আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। এর অর্থ হচ্ছে যদি ড্রাফট কপিতে কোনো ভুল পাওয়া যায় তাহলে সেই আবেদনটি আমরা জমা না দিয়ে নতুন করে আরেকটি ড্রাফট কপি নেব এবং ঠিক করে তারপর আবার নতুন করে আমরা আবেদন করব। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিরুদ্ধে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্স কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে SMS-এর মাধ্যমে অফেরতযোগ্য 100 টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস হিসেবে 10 টাকা সহ একত্রে মোট 110 টাকা পরিশোধ করতে হবে আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি। 6 নম্বর হচ্ছে আবেদন ফি পরিশোধের পরে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে আবেদনকারী ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে এটি সংরক্ষণে রাখতে হবে। এরপর dp.teletalk.com.bd ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে, যা প্রিন্ট করে নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদন আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। কোনো ব্যক্তি যদি একাধিকবার অ্যাপ্লিকেশন পূরণ করে তার অবশ্যই বাতিল গণ্য হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষায় ব্যবস্থা চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS-এর মাধ্যমে পরিশোধ ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার পরিশোধ ডাউনলোড করতে পারে। ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। আবেদনকারী যে উপজেলা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতে উক্ত উপজেলা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা 2019 অনুযায়ী মেধা ক্রমানুসারে নির্বাচিত পদের প্রথমে উপজেলাভিত্তিক বা থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদসম পূরণ করা হবে। এটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব সৃষ্টি সহকারী শিক্ষক পদের পদসমর্পণ, অর্থাৎ আপনারা ইতিমধ্যে জানেন আমাদের অনেকগুলো বিদ্যালয়ে জাতীয়করণ করা হয়েছে, সেই বিদ্যালয়গুলোর প্রাক প্রাথমিক পদ শূন্য রয়েছে, সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। আর যারা সহকারী শিক্ষক হিসেবে অর্থাৎ 6,000-এর মধ্যে থাকবেন তারা সহকারী শিক্ষক হিসেবে পুরাতন সরকারি বিদ্যালয়গুলোতে নিয়োগ পাবেন। 10 নম্বর, বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন, তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা
সেই উপজেলা থানার কোঠায় বিবেচিত হবে। 20 অক্টোবর 2020 তারিখে বয়স সর্বনিম্ন 21 বছর এবং 25 মার্চ 2020 তারিখ সর্বোচ্চ 30 বছর হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান, সারি প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 12 নম্বর, অসত্য ভুয়া তথ্য সম্মিলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে নিয়োগ প্রাপ্তির পরও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আবেদন নিজ জেলা, থানা, উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। অনলাইনে isofcircular.com-এ চাকরি খুঁজুন, এটা ওখানকার একটি ওয়েবসাইটের ঠিকানা রয়েছে, এখানে আপনার বিভিন্ন ধরনের চাকরি খুঁজে দেখতে পারেন, এটা সার্কুলারের কোনো অংশ নয়। আবেদনপত্রে পোষ্যকোটা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পোষ্যকোটার সাপেক্ষে সনদ দাখিল করলে ও তাকে পোষ্যকোটায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদনপত্রে পোষ্যকোটা দাবি করা সত্ত্বেও পোষ্যকোটার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। 15 নম্বর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এর ব্যাখ্যা অনুযায়ী পোষ্য অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিরত থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন, উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী, বিপত্নিক, স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন, বা ক্ষেত্রমত তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন। মৌখিক পরীক্ষার সময় পোষ্য প্রার্থী থেকে 25 অক্টোবর 2020 তারিখ পর্যন্ত তিনি পোষ্য ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা থাকা থানা শিক্ষা পরিষদ কর্তৃক সনদ দাখিল করতে হবে। কোনো প্রার্থী উল্লিখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। 16 নম্বর, আবেদনপত্র পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস অথবা SMS-এর মাধ্যমে নির্দেশিত হলে অনলাইনে দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সমেত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলের প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি, পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক 25 অক্টোবর 2020 তারিখের পূর্বে স্বাক্ষরিত নয় প্রদত্ত পোষ্য সনদ, সর্বোচ্চ বয়সীমা 32 বছর প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র এবং শারীরিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুগুলি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, লিখিত পরীক্ষার পরিসপত্রের সত্যায়িত ফটোকপি, প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার 9ম বা তদূর্ধ্ব গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA বা DA প্রদান করা হবে না। অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে bas.quarry@teletalk.com.bd ইমেল ঠিকানায় অথবা যে কোনো টেলিক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ার 1-to-1 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা dp.teletalk.com.bd ওয়েবসাইট হেল্প ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা পাওয়া যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সোহেল আহমেদ, মহাপরিচালক, অতিরিক্ত দায়িত্ব। আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের জানালাম। আপনারা অনলাইনে আবেদনের জন্য এখন যে সমস্ত কাগজপত্র আপনাদের সাথে অবশ্যই রাখতে হবে তার মধ্যে রয়েছে NID, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং আপনার SSC-র সময় প্রয়োজনীয় যে রুল রেজিস্ট্রেশন রয়েছে, অর্থাৎ প্রতিটা পরীক্ষায় আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো প্রয়োজন সবগুলো হাতের কাছে রাখবেন। রেখে আপনারা যেদিন থেকে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের চালু হবে সেদিন থেকে আমরা অনলাইনে আবেদন করতে পারবো, নিজের দরখাস্ত নিজেই আবেদন করবেন এবং সঠিকভাবে নির্ভুলভাবে করবেন। এবং দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে একজন
প্রতিযোগীর বা একজন সরকারি শিক্ষক পদে প্রার্থীর আবেদনপত্র পূরণ করে আমি দেখাবো। আশা করি ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটি আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর প্রয়োজনীয় শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।